প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হলো শুক্রবার। এদিন ফুলিয়ায় এই রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে 20 জন প্রতিবন্ধী রক্তদান করেন। অখিল ভারতীয় প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 20 জন প্রতিবন্ধী মানুষ রক্তদান করেন। সকাল থেকেই সংগঠনের সদস্য সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। নদিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী মানুষেরা রক্তদান শিবিরে ভিড় জমান। তাদের প্রতিবন্ধকতাকে পেছনে রেখে যেভাবে রক্তদান শিবিরে সামিল হয়েছে, এটা অভিনন্দনযোগ্য। এবং এরা হচ্ছে আমাদের সমাজের কে আমাদেরকে সকলকেই কাছে একটা প্রেরণা। তাহলে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে, অথচ আমরা সব স্তরের মানুষকে অংশগ্রহণ করাতে পারছি না, এটা ব্যর্থতা। নদিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী মানুষরা রক্তদান শিবিরে ভিড় জমান। অনেকেই রক্তদান করতে চাইলেও শারীরিক কারণে সবাই রক্তদান করতে পারেননি। এদিন শিবিরে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় শিবিরও অনুষ্ঠিত হয়। শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের মহৎ এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। চিন্তা ভাবনা এটাই, আমরা মৌখিকভাবে অনেক সময় বলে থাকি যে প্রতিবন্ধীরা সাধারণ মানুষের মতন, আমরা অন্য অন্য সব পেশায় যুক্ত যারা আছেন তাদের মতনই আমরা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে আজকে রক্ত দিতে এসে বহু প্রতিবন্ধী ছেলে মেয়ে, এমনকি মহিলারা, যাদের একটি পা নেই, যারা কানে শুনতে পান না, চোখে দেখতে পান না, এইরকম যারা, তারা প্রত্যেকে এসে রক্ত দিতে চেয়েছে। কারণ একটাই, আমরাও সমাজের অন্য অন্য অংশের সঙ্গে কোনো অংশে কম নই, এটা বোঝানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, নদিয়া।